আপনি এর মধ্যে অশরীরী আত্মার অস্তিত্ব পাচ্ছেন না কেন? দেখো মা, ভূত আসে সেখানেই যেখানে তাদের প্রিয়জনেরা থাকে বা তাদের প্রিয় জিনিসপত্র থাকে। দেখো, এ বাড়িতে শেষ মৃত্যু হয়েছে আমার বাবার, তাও প্রায় 3 বছর আগে। এই 3 বছরের মধ্যে তিনি কখনো আমাকে কোনোদিন কোনোভাবে বিরক্ত করতে আসেননি, কোনোভাবে ভয় দেখাননি। আজ হঠাৎ, তাছাড়া তার আগে যারা যারা মারা গেছেন তাদের কি কি দরকার আমাকে ভয় দেখানো, আমাকে মৃত্যু ভয় দেখানো? আমি বুঝতে পারছি না মা, তুমি তুমি এসব বিশ্বাস করছো? তোমার কি মনে হয়? দেখো মা, আমার মনে হয় ভূত আসে, বলতে পারো থাকে বড় বাড়িতে, কিন্তু এ বাড়িতে, এ বাড়িতে নিত্য পুজো হচ্ছে, ধূপ ধুনো সব পড়ছে, এখানে কেন? না মা, না, আমি বিশ্বাস করি না। এ কোনো ভূতের কাজ নয়, আমার বিশ্বাস এ কোনো মানুষের কাজ। তাতে মানুষের লাভ? সেটা বুঝতে পারলে আমি তোমার সাহায্য চাইতাম না মা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, সেদিন যেদিন আমি আপনাকে বাড়িতে ছাড়তে এসেছিলাম, আপনি আমাকে উকিলের কথা জিজ্ঞেস করলেন। আপনি আমাকে দুটো কথা বলেছিলেন, একটা হচ্ছে বিষয় বিষ, আর আরেকটা হলো সে অনেক ম্যাচ। একটু খুলে বলবেন।